আসকে আর 1000 বছর পড়বে করোনা নেধি ধরনে স্বামী তথাগত অরহত সম্বন্ধ দেশিত আবিষ্কৃত প্রচারিত যে বুদ্ধের এই ধর্মের ত্রিপিটকের অন্তর্গত সূত্র পিটকে বর্ণিত দীর্ঘ মুক্তি লাভ করার জন্য সত্যগণের শোক বিলাপ হতাশা ব্যর্থতা গ্লানি মানসিক নানান টেনশন এই মানসিক টেনশনের কারণে মনের অস্থিরতার কারণে কারণে ব্যক্তিগত শান্তি থেকে বঞ্চিত হয়ে যায়। এই ব্যক্তিগত শান্তি থেকে বঞ্চিত হয়ে সেই পরিবারের সবাইকে তার নিজের যে সমতা হারানো অবস্থায় রয়েছে তার এই ব্যক্তিগত মানসিক চাঞ্চল্য অস্থিরতা চঞ্চলতা এবং ব্যক্তিগত সুখ থেকে সে যে বঞ্চিত বঞ্চিত হয়েছে সেই শিক্ষিত গরিব এবং গৃহস্থ প্রবজিত সে যেই বাড়িতে থাকবে সেই বাড়ির সবাইকে সেই দুঃখী করবে কারণ সে অশান্ত আছে সেই মানসিক বিকারগুরস্ত হয়েছে সেই সুখ থেকে বঞ্চিত অবস্থায় রয়েছে তাই এমন অবস্থায় কাউকে সেই সুখী করতে পারে না কাউকে শান্তির বার্তা সেই শোনাতে পারে না তার এবং পরিবেশকে পরিবারকে প্রভাবিত করবেই এখান থেকে কেউ বাঁচতে পারবে না তাই সবাই দুঃখী হয়ে যায় সেই একা দুঃখী হয়নি সবাই দুঃখী হয়ে যায় এবং সেই পরিবার যখন দুঃখ বাহার আক্রান্ত হয়ে যায় সেই পরিবার যে সমাজে রয়েছে এই পরিবেশ পরিস্থিতি এই পরিবার সেই পরিবেশকে সেই সমাজকে প্রভাবিত করে তাদের দুঃখগুলো পরিবারের মধ্যে চার দেওয়ালে সীমাবদ্ধ থাকে না সমাজের মধ্যে প্রভাব বিস্তার করে তাই সমাজ দুঃখী হয়ে যায় সেই সমাজ যেই দেশে রয়েছে সেই যেই এলাকা যে মহল্লায় যেই থানায় রয়েছে এই সমাজের বিষাক্ত বাতাবরণ পার্শ্ববর্তী সমাজের মধ্যে প্রভাব বিস্তার করে ফলত এক সময় দেখা যায় ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে পুরো এলাকা এবং এখান থেকে পুরো দেশের মধ্যে তার এই বিষাক্ত বিষ বাসপস ছড়িয়ে পড়ে সবাই দুঃখী হয়ে যায় দুঃখ সন্তপ্ত হয়ে যায় সুখ থেকে বঞ্চিত হয়ে যায় নিজেই দুঃখী হয় অপরকে দুঃখী বানিয়ে ফেলে নিজে দুঃখ সন্তপ্ত হয়ে যায় অপরকে দুঃখ সন্তপ্ত হওয়ার দিকে ঠেলে দেয় নিজে অশান্ত হয়ে অপরকে অশান্ত করে ফেলে এই করে পুরো মানব সমাজের ভারসাম্য দেশের সমতা হারিয়ে যায় তাই সেখানে সর্বদা সবাই দুঃখী থাকে সুখের সন্ধানে ছুটতে গিয়ে বিনিময়ে দুঃখ সন্তপ্ত দুঃখ প্রাপ্ত হতে হয় সবাইকে তাই এখান থেকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা মুহূর্তে মানব সমাজের প্রত্যেকটা নারী পুরুষ তারা যে মানসিক দুঃখ সন্তপ্ত হয়ে সুখ থেকে বঞ্চিত হয় অপরকেও সুখ থেকে বঞ্চিত করে এখান থেকে বাঁচার জন্য এবং এই যে পুনর্জন্ম পুনর্জন্ম বন্ধ করার জন্য নিজে সুখে থাকা অপরকে সুখে থাকতে দেওয়ার জন্য নিজে শান্তিতে থাকা আর অপরকে শান্তিতে থাকতে দেওয়ার জন্য নিজে মানসিক প্রশান্তিতে থাকা অপরকে মানসিক শারীরিক প্রশান্তি শান্তি স্বস্তিতে থাকতে দেওয়া এবং মানসিক যে বিকারগ্রস্ত হয়ে দুঃখ সন্তপ্ত হয় এখান থেকে নিজেও নিজেকে রক্ষা করা পরিবার সমাজ দেশকে রক্ষা করা এবং পুনর্জন্মের যে চাকা পুনর্জন্মের চাকাকে বৎস করে দেওয়া বন্ধ করে দেওয়া পুনর্জন্ম বন্ধ হলে দুঃখ বন্ধ হয়ে যায় এই দেহ ধারণ না করলে দুঃখ উৎপন্ন হয় না যত দুঃখ উৎপন্ন হচ্ছে এই দেহ ধারণের মাধ্যমেই দুঃখগুলো উৎপন্ন হয়ে থাকে দেহ না থাকলে দুঃখও থাকে না তাই আড়াই হাজার বছর পূর্বে বুদ্ধ এই সাথে পাঠানো সূত্রে এখান থেকে কি করে সত্যগণ প্রাণীগণ বাইরে বেরিয়ে যাওয়া যায় তার সুন্দর একটা ম্যাপ সুন্দর দিক নির্দেশনা বুদ্ধ এখানে প্রদান করেছেন এই সূত্রের মধ্যে এই সূত্র যে কোনো কেউ অনুশীলন অনুকরণ করতে পারে বাধ্যবাধ্যকতাও নেই আর কেউ মেনে না চললে তার জোর জবরদস্তিও নেই কেউ মেনে চললে তাকে বারণও করা যায় না বারণ করা যাবে না তো এরকমই বুদ্ধের নিয়ম ছিল এরকমই বুদ্ধ বাণী ছিল তাই আজকেও এটা সম্পূর্ণ স্বতন্ত্র ভিন্ন আপনারা যারা এটা অনুশীলন অনুকরণ করে যদি মনে হয় এটা গ্রহণ করলে আমরা শান্তিতে থাকতে পারব। তাহলে আপনারা এটা অনুকরণ করতে পারেন সেটা আপনাদের বেশ ব্যক্তিগত ব্যাপার ধর্ম এমনই হতে হবে এমন হওয়াই উচিত ধর্ম যদি এমন না হয় জোর মানতে বাধ্য করা হয় তাহলে এটা আপনারা এটা সিদ্ধান্ত উপনীত হতে পারেন যেখানে স্বাধীনতা থাকবে না সেটা ধর্ম হয় না হতে পারে না সেটা কোনো প্রহেলিকা প্রবঞ্চনা কোনো দোকার মধ্যে পড়ে আছে বলে মনে করতে হবে ধর্ম নিজের স্বাধীনতা মত প্রকাশের অধিকার থাকবে তেমন নিজের চিন্তা করার স্বাধীনতা থাকবে অপরে যা বলে বিনা বিচারে তা গ্রহণ করতে যদি বাধ্য করা হয় এটা ধর্ম হয় না হতে পারে না তাই বুদ্ধ সবাইকে বললেন আমি যা বলেছি আমার মত গ্রহণ করো বলে আমি বলছি না যদি তোমাদের ভালো লাগে তোমরা যদি উপযোগী মনে করো জীবনকে ক্রমশ উন্নত থেকে উন্নততর অবস্থায় নিয়ে যেতে যদি সক্ষম হয় তাহলে এটা অনুসরণ অনুকরণ করতে পারো তো মূলত সূত্রে এটা কেন দরকার বা কি করে ভাবনা করতে হবে ভাবনা করার নিয়ম কিরকম চিত্তকে কেমন করে এই অস্থির চঞ্চল চিত্তকে শান্ত করা যাবে এই এই দেহটা কি এই দেহের মধ্যে কি আছে এবং সমস্ত কিছু নিয়ে বানতে এক থেকে একাদশ পর্বে নানা যুক্তি উপমা নানা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে নানা যুক্তি উপমা টেনে আলোচনা করেছি আপনারা যারা এক থেকে এগারো পর্ব এটা ক্রমানুসারে যারা দেখছেন বা দেখেছেন আপনারা বুঝতে পারবেন হয়তো আজকে একটা পর্ব শুনে আপনারা ভালো বুঝতে পারবেন না এটা আজকে হবে দ্বাদশ পর্ব তো গতবার আপনার লাইন বিচ্ছিন্নতার কারণে লাইনের সংযোগ ভালো ছিল না যার কারণে একাদশ পর্ব এটা খুব খোলামেলাভাবে একটু পরিষ্কার শেষের দিকে আলোচনা করা হয়নি এটা ব্যাহত হয়েছিল ব্যাঘাত হয়েছিল তো আজকে দ্বাদশ পর্ব মানতে শুরু করব তো একাদশ পর্ব অডিওতে এটা পরিষ্কার ধরা হয়েছে কিন্তু ভিডিও যেটা লাইভ অর্থাৎ লাস্টের দিকে শেষের দিকে একটু ব্যতিক্রম হয়েছে তো আজকে দশম পর্ব শুরু করার পূর্বে ওই যেটা লাস্টে একটু ব্যতিক্রম হয়েছিল একাদশ পর্বে সেটা আপনার যারা ডাইরেক্ট লাইভে যারা রয়েছেন আপনাদের জন্যই এটা বলছে তো এই দ্বাদশ পর্ব শুরু করার পূর্বে যেটা অস্বচ্ছ ছিল একাদশ পর্বে শেষের দিকে হয়তো আপনারা এটা পরিষ্কার বুঝতে পারেননি আর ভাবনার বিষয় সম্পর্কে কি করে করতে হবে আসন কেমন নিতে হবে চিত্তকে প্রথম থেকে কেমন করতে হবে এই জীবন কি এই চিত্ত কীরকম তাকে কি করে দমন করা যায় এই খায়া সম্পর্কে কি করে জ্ঞান লাভ করা যায় খায়া আসলে কি। এই দেহটা কি আপনারা এক থেকে একাদশ পর্ব এগুলো সংগ্রহ করে যদি আপনারা শ্রবণ করেন কিংবা ডাইরেক্ট ভিডিও লাইভ যেটা আছে ওটা দেখা দেখেন তাহলে ওখান থেকেই আপনারা স্বচ্ছ পরিষ্কার আপনারা ধারণা ওখান থেকে লাভ করতে পারবেন তো ওটাতে একাদশ পর্বে শেষের দিকে যেটা একটু সমস্যা দেখা দিয়েছিল ওটা হচ্ছে আপনার

একাদশ পর্বে যেটা লাস্টে নব সাথী পাট্টানুর সূত্রে দর্শন পর্বে নব শিবাতি কায়ো পর্বে ওটা ছিল চতুর্থ মনসিকায় পর্ব চতুর্থ কত ছিল চতুর্থ পর্ব তো মনসিকায় পর্ব ধরুন নব ওটা একটু করে বাঁধে টেনে দিয়ে তারপর বানতে আজকে দ্বাদশ পর্ব শুরু করব তো এটা লাস্টে ধরুন মনসিকায় পর্ব হ্যাপি মন শিকাইয় পর্ব নম্বর উত্তম ঠিক ঠিক খুঁজো মানি ডাক্তার এটা ছিল আপনার এই শিউলি বড় আছেন আচ্ছা মা ওই শুয়েলি বড়ুয়া তো আপনি তো মানে সাইকোলজি হচ্ছেন সাইকোলজি আচ্ছা ধরুন আপনি হয়তো বুঝতে পারবেন সাইকোলজিতে আপনি যখন মাস্টার ডিগ্রি হচ্ছেন আপনার এই পর্বের মধ্যে ধরুন এটা হচ্ছে নব শিবাতি কায় পর্ব মানে সব দেহ বুঝতে পারছেন না সব দেহ এই সব দেহর মধ্যে কি আছে না আছে অতীত আগের পর্বগুলো আপনি দেখলে বুঝতে পারবেন আজকে হয়তো হঠাৎ বুঝতে পারবেন না তো তথাপি মানতে এটা বলছি গত সপ্তাহে এটা একটু অস্বচ্ছ ছিল পরিষ্কার হয়নি তো এটা লাস্টে চতুর্থ নাম্বারে মানে মনসিকায় পর্ব চার। ওটাতে একটা মর দেহ তিন দিন পরে কেমন হতে পারে এর পরবর্তী দুই নাম্বারে এই দেহ কাক চিল শিয়াল বাঘ বিড়াল সবাই মাংস খায় অমুক খায় না একটা দেহ পরে থাকলে খাবেন এরকম ঠিক বারবার নিজের দেহের সাথে তুলনা করতে হবে আমারও এমন পরিস্থিতি হবে এটা দুই নম্বর তিন নম্বরে যখন ধরুন কেউ চোখ খেয়ে ফেলেছে কেউ এদিকে মাংস খেয়ে ফেলেছে এদিকে মাংস খেয়ে ফেলেছে তখন ক্ষত ক্ষত কত থাকবে না থাকবে ঠিক তিন নম্বর দেহটা বুদ্ধ এটা বুঝাতে চেয়েছেন বারবার যে এখন যেভাবে দেহ পরে আছে তিন নম্বর তো রক্ত মাংসে স্নায়ু স্তিতে কত বিক্ষত অবস্থায় দেহ পরে রয়েছে আর মাছিগুলো ভ্যান 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 করছে এমন করবে না এই বুদ্ধ এটাকে মন দিয়ে দেখতে বলেছেন এই দেহের অবস্থা নির্বাণ সাক্ষাৎ না করা পর্যন্ত ঠিক না নির্বাণ সাক্ষাৎ না করতে পারলে বন্ধ করতে না পারলে তো জন্মগ্রহণ করলে কখন কোথায় মৃত্যুবরণ করবে এটা তো কোনো নিশ্চয়তা নেই তাহলে কোথায় জঙ্গলে মেরে ফেলে দিলে এমন অবস্থা হবে না ঠিক এভাবে এটাকে বুদ্ধ দেখতে বলেছেন যে নিজের দেহকে বারবার বারবার এটা মনের দিয়ে ওটা দেখে বারবার এটাই বুদ্ধ তুলনা করতে বলেছে এই দেহের পরিণতি এমনই হবে ঠিক না হবে না গুরু এই দেহের পরিস্থিতি এমন হবে না এমন হবে এই তো তাহলে ওই কেটি এই দেহের পরিস্থিতি দেহের অবস্থা এই খেয়াগানোর অবস্থা শিক্ষা নব না কি হবো তো সেহারণে নির্বাণ সাক্ষাৎ নয় সং এই সংস্থিতি তুন হারজন নির্বাণ সাক্ষাৎ বাড়িতে শিখতে পারে তাহলে এখানে যেটা চিত্তকে মনসিকায় পর্ব মনোচ্ছককে বারবার প্রজ্ঞা প্রজ্ঞাচক্ষ দিয়ে ওই দেহকে দেখে নিজের দেহের সাথে তুলনা করতে হবে এতে অহংকার চলে যায় অহমিকা চলে যায় দেহের প্রতি আসক্তি আস্তে আস্তে দুর্বল থেকে দুর্বলতর হয়ে যায় এতে মহাবিষ্ট থেকে চিত্ত আস্তে আস্তে মুক্ত হয়ে যায় চতুর্থ নম্বরে যেটা বলছিলাম বলছিলাম কত সপ্তাহে তাহলে তিন নম্বরটা কিরকম ছিল রক্ত মাংসে স্নায়ু অস্থিতে কত বিক্ষত অবস্থা পরে রয়েছে কেমন লাগবে ওই দেখো দেখি বিবৎস না ভয় লাগবে এবং নিজের অবস্থাও এমন হবে এটা তুলনা করতে হবে এবার চতুর্থ নাম্বার গত সপ্তাহে যেটা অস্বচ্ছ ছিল অপরিষ্কার ছিল পরিষ্কার হয়নি ওটা হচ্ছে আপনার এই মাংস বিরহিত কি অবস্থা উত্তম মাংস বিরোহিত কঙ্কালটা আছে আর আপনার ওই রক্তাক্ত স্নায়ুগুলো পরে রয়েছে আর রক্তকাতক মাছগুলো ভ্যান ভ্যান করে রক্ত খাচ্ছে কেমন লাগবে দেখাটা দেখি এটা কি নারী আছে 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 কি একটা কঙ্কাল মানে মাংস অসংখ্য রক্তি রক্ত কাদবেন করছে ঠিক এখান থেকে বারবার বুদ্ধ এটাও উপদেশ দিয়েছেন ভাবনার স্তরে বসে নিজের কায়াকে বারবার দেখার জন্য যে নির্বাণ সাক্ষাৎ না করা পর্যন্ত আমার এই গতি হবে কাজেই নির্বাণ সাক্ষাৎ করার জন্য আপনারা যুদ্ধ করুন নিজেকে বলতে হবে তুমি লড়াই করো তুমি নির্বাণ সাক্ষাতের জন্য তুমি যুদ্ধ করো ঠিক ঠিক না তো এই করলে কি আর ওই ওটা তাহলে ওটা কি নারী আছে নেই পুরুষ আছে একটা কি একটা কি পরে রয়েছে এটাও তো এরকম তাহলে এখানে নারী কোথায় ঠিক না পুরুষ কোথায় ঠিক না তাহলে নারীর সংখ্যা লুপ্ত হয়ে না ওই ওই ধরুন কঙ্কালটা দেখে নারী সংজ্ঞা লুপ্ত হয়নি পুরুষ সংজ্ঞা লুপ্ত হয়নি যেই আমি আমি মারামারি করছো ওখানে আমি আছে তাহলে আমি সংজ্ঞা লুপ্ত হচ্ছে না আর তুমি তুমি মারামারি তুমি আছে নেই আর জীব আছে ব্যক্তি আছে সত্য আছে আত্মা আছে নেই এই এগুলো শিক্ষার জন্য হ্যাঁ তাহলে ওখানে শুধু কি আছে ওখানে কঙ্কাল ঠিক না একটা কঙ্কাল পরে রয়েছে তোমারও নির্বাণ সাক্ষাৎ না করা পর্যন্ত তোমার এই পরিস্থিতি তোমার হবে এভাবে বারবার নিজের কায়ার সাথে বারবার তুলনা করা মূলত এটাই ছিল মূল সামারি মূল সার মর্ম নব শিবাতিকায় পর্বে মানসিকায় পর্ব চার গত সপ্তাহে যেটা আলোচনা করা হয়েছিল ধরুন একবার দুবার দশ বার কুড়ি তিরিশ পঞ্চাশ একশো দুইশো তিনশো পাঁচশো হাজার এক হাজার দুই হাজার দশ এভাবে করতে করতে এক লক্ষ এভাবে করতে করতে এক কোটি এভাবে অসংখ্য কোটি বারবার যেটাকে ভাবিত বহুলীকৃত মানে এটা এটা বলছি কারণে বলতে পার মানে এই ভাবনা যদি আমরা করি এটা আপনারা করতে পারেন আপত্তি নেই যদি আপনারা বলতে পারেন মানে আমরাতে मेहमान আমরা করতে পারবেন আপনারা করতে পারবেন এখানে ছেলে মেয়ের কোনো ব্যাপার নেই এখানে সম্প্রদায়ের সাথে কোনো সম্পর্ক নেই ধর্ম ধর্ম আর সম্প্রদায় সম্প্রদায় ধর্ম নয় ধর্ম সম্প্রদায় নয় ঠিক না তাই আপনারা এই ভাবনা করতে পারেন কেন জীবন দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য তাই এই ভাবনা করা হলে সেখানে ব্যক্তি নেই দেখা যাচ্ছে না ঠিক না আত্মা নেই জীব নেই ঠিক না আমিও নেই তাই না শিওলি বড় আমি আছে নেই যেটা দেখা যাচ্ছিল দৃশ্যমান যেটা নেই না ঠিক নিজের সাথে বারবার তুলনা করতে হবে তাহলে দেখবেন অহংকার থাকবে না যেমন ধরুন এটা একটা সুচ সুচের সুচাগ্রে মার্বেল কি দাঁড়াতে পারে ঠিক মানুষের চিত্তে চিত্তের মধ্যে আমি আমার জীব নারী পুরুষ এই সংজ্ঞা মৃত্যুবরণ করে ভাবনার বিষয়বস্তু ভাবনার লক্ষ্য উদ্দেশ্য ভাবনার নেট রেজাল্ট এটার যে বেনিফিটটা এটার যে লাভ কি করে লাভবান হওয়া যায় মানে ভাবনা কেন করব এই ধরুন আমি আমার ব্যক্তি সত্য আত্মা নারী পুরুষ এ কারণে তো মারামারি যুদ্ধ ঠিক না তো যখন আমি আমার চিত্ত থেকে লুপ্ত হয়ে যাবে চিত্ত যখন আমি আমার থেকে মুক্ত হয়ে যাবে তখন মারামারি আর আর হবে হবে না যেমন ধরুন বাংতে ওই দ্বাদশ পর্বে প্রবেশের পূর্বে এটা বলছি কারণে ধরুন ব্যক্তি সত্য আত্মা এটা লুপ্ত হয়ে গেলে মারামারি হয় না আমি আমার লুপ্ত হলে মারামারি হয় না ঠিক না এখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিক্ষিত শিক্ষিত ধনী গরিব আর গৃহস্থ প্রবজিত মারামারি করছে কেন আমার আমার ঠিক না আমি আমি তাই না এই আমি আমি আমার আমার লুপ্ত হয়ে যায় এখান থেকে এই ভাবনা ভাবনা করলে চিত্ত উন্নত হয়ে যায় এই অন্ধমান্যতা থেকে মিথ্যা দৃষ্টি থেকে চিত্ত সম্যক পরায়ণ হয় এতে চিত্ত মুক্ত অবস্থায় চলে যায় তো অন্যান্য যে ভাবনা পদ্ধতিগুলো আছে সেগুলো বানতে খারাপ বলবো না কিন্তু এতে মুক্ত অবস্থায় পর্যন্ত আপনারা চিত্তকে নিয়ে যেতে পারবেন না তো কালকাতরা আটকেクロン করতে পারবা হয়তো চিত্ত একটু শান্ত সমতা হবে একটু শান্ত ভাব ধারণ করবে শৈলিবর চিত্ত কি হবে একটু হয়তো শান্ত ভাব ধারণ করবে কিন্তু চিত্তকে মুক্ত অবস্থায় নিয়ে যেতে পারা নিয়ে যাওয়া যাবে না সম্ভব হবে না তো ওইটা কেন বানতে ওই যেটা বলছিলাম মানে আমি আমার জন্য ঠিক না এটা বানতে আদর্শ করবে শুরু করে বলবো ঠিক আছে এখন বাঁধে দ্বাদ দ্বাদশ পর্ব শুরু করতে চলেছি সেই ভগবান তথাগত সম্যক সম্বন্ধকে করজুড়ে নতিরে বন্দনা জানাচ্ছে দ্বিতীয়বার সেই ভগবান অরহৎ তথাগত সম্যক সম্বন্ধকেজুরে নতিরে বন্দনা জানাচ্ছে তৃতীয়বারও অনুরূপ হবে সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বন্ধকে করজুরে নতশিরে বন্দনা জানাচ্ছে

আধুনিক তথাগত সম্যক সম্বন্ধ প্রাণী প্রাণীগণকে জীবগণকে মানব জাতিকে নরনারীদেরকে কিংবা সাধক সাধিকাদেরকে যোগী ঋষি মনি ঋষিদেরকে এই জীবন দুঃখ থেকে মুক্তির জন্য বা এই দেহ সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করার জন্য দেহের প্রতি আসক্তিপায়ন দেহের প্রতি মহাবিষ্টতার কারণে এসিড মারামারি গোলা বারুদ লাঠি হস্তপদ দ্বারা কত ভাবেই না আঘাত একজন আরেকজন থেকে আঘাত প্রাপ্ত হচ্ছে একজন আরেকজনকে এভাবে কত প্রকারে না আঘাত দিচ্ছে তাই এই কায়া সম্পর্কে বৌদ্ধ নবশিবাতিকায় পর্বে মনসিকায় পর্ব এটা পঞ্চম তো পঞ্চম পর্বে একটা একটা সব দেহকে যদি কোনো শ্মশানে পরে থাকে এই মরদেহ যদি কোনো জঙ্গলে কিংবা কোনো পরিত্যক্ত জায়গায় যদি পরে থাকে তো বৌদ্ধ এখানে যারা দুঃখ থেকে মুক্ত হতে চায় যারা দুঃখ অনাকাঙ্ক্ষী যারা সুখাকাঙ্ক্ষী যারা বিপদ অনাকাঙ্ক্ষী যারা বিপদ আকাঙ্ক্ষা করে না বিপদ অনাকাঙ্ক্ষী যারা দুঃখ সন্তপ্ত হতে চায় না দুঃখ সন্তপ্ত হতে মুক্ত থাকতে চায় মানসিক অস্থিরতা চঞ্চলতা যারা চায় না এই দেহ সম্পর্কে যাদের স্বচ্ছ নির্মল ধারণা যাদের নেই এবং এই দুঃখের বাইরে যারা বেরিয়ে যেতে চায় বৌদ্ধ সবাইকে উপলক্ষ করে এটা ভাষণ করেছেন উপদেশ প্রদান করেছিলেন তো এখানে পঞ্চম পর্বে যেটা মূল যেটা বিষয় সেটা হচ্ছে আপনার এক দুই তিন চার আপনারা দেখেছেন বা শুনেছেন এক নম্বর কিরকম ছিল দুই নম্বর কেমন করে বুদ্ধ দেখতে বলেছে মানদ চক্ষু বা চক্ষু দিয়ে তিন নম্বর বুদ্ধ কেমন করে দেখতে বলেছেন এবং কিরকম হতে পারে এই মরদেহ এবং চার নম্বর কেমন ছিল বানতে একটু আগেও আর একটু করে আপনাদেরকে বিবরণ দিয়েছিলাম তো পাঁচ নম্বরে কেমন হতে পারে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্ন ভিন্ন অবস্থা থেকে বুদ্ধ এটাকে প্রজ্ঞা চক্ষু দিয়ে মন চক্ষু দিয়ে দেখতে বলেছেন এবং বারবার নিজের দেহের সাথে এই দেহের সাথে তুলনা করতে বলেছেন এই দেহকে বারবার এটাই বোঝাতে বলেছেন চিত্তকে তোমারও ওই পরিস্থিতি হবে তো আচ্ছা চার নম্বরটা কিরকম ছিল কঙ্কাল আর কি দেখতে পেয়েছেন মাসিগুলো কেন আসবে রক্ত ঠিক না তাহলে এবার ওটা হচ্ছে চার নম্বর ঠিক না এবার এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে যেটা দেখা যাচ্ছে যেগুলো রক্তাক্ত রক্ত ছিল বা নার্ভ গুলো ছিল এখন সেগুলো নেই স্নায়ুগুলো নেই স্নায়ু বিরহিত রক্ত বিরহিত শুধু অস্থি অস্থিটাই আছে তাহলে ওটা থেকে এটা একটু ভিন্ন দেখা যাচ্ছে না স্নায়ুগুলো মানে অস্থির সাথে লীন হয়ে গেছে কি হয়ে গেছে ঠিক ঠিক বলেছেন স্নায়ুগুলো বিলুপ্ত হয়ে গেছে আর হচ্ছে রক্ত গুলো দেখা যাচ্ছে না মানে চার নম্বর থেকে পাঁচ নম্বরের মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে তাই না ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে তাই ওই মাছি কম দেখা যাচ্ছে তাই না মাছি গুলো কম দেখা যাচ্ছে যেগুলো রক্তকাত মাছি তাই উপাসক ডাক্তার উপাসক ঠিক না বুঝি সত্য গুরু ঠিক না কেটি ঠিক না লিপি শিক্ষিকা এগারো আচ্ছা হেভি আগে আচ্ছা তাহলে এই যে যেটা বানতে যেটা আপনাদের বোঝাতে চাইছি সেটা হচ্ছে আপনার এটাতে যে এটা দেখা যাচ্ছে রক্ত আর দৃষ্টিগোচর হচ্ছে না স্নায়ুগুলো দেখা যাচ্ছে না এখন শুধু কঙ্কালটাই পরে আছে ঠিক না ঠিক তাহলে এখানে কি নারীর সংজ্ঞা আছে এখন যিনি দেখছেন ওনার কি আর এই এই সংজ্ঞা আছে এটা নারী না এটা পুরুষ আর এটা কোনো ব্যক্তি তাহলে এটা কোনো আমি নেই তাহলে এই সংখ্যাটা মৃত্যুবরণ বরণ না ঠিক এটা নিয়ে ভাবনা করতে করতে এক সময় আমি সংজ্ঞা লুপ্ত হয়ে যায় আমার সংজ্ঞা লুপ্ত হয়ে যায় তো আমি আমার সংজ্ঞা লুপ্ত হলে তাহলে দনদিন যে ঘটনাগুলো সংঘটিত হচ্ছে এখান থেকে মুক্ত করা যায় না যায় না দেখেছেন মুক্ত করার রাস্তা এই রাস্তা এখান থেকে বাইরে বের বাইরে বের করে নেওয়ার রাস্তা বাইরে বেরিয়ে যাওয়ার এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে মার্গ তো আপনার মারামারি বন্ধ হয়ে যায় সংঘর্ষও বন্ধ হয়ে যায় যুদ্ধ বিগ্রহ সেগুলো বন্ধ হয়ে যায় তাহলে সাধারণ স্বাভাবিকভাবে শান্ত পরিবেশ আশা করা যায় ঠিক না তাহলে এখন ধরুন এই আন্তর্জাতিক শান্তি সম্মেলন জাতীয় শান্তি সম্মেলন করে না কত টাকা হয় ঠিক না তো এত টাকা বে করে এত সম্বালন করে কি দেখা যাচ্ছে কিন্তু শান্তির রাস্তা তো সেটা নয় তাহলে লক্ষ লক্ষ টাকা ডলার কিন্তু সুখ লাভ করতে পারছে না তাই না কারণ যে রাস্তা দিয়ে হাঁটলে সুখ লাভ করা যায় না সেই হাঁটটা দিয়েই সবাই চলেছে ঠিক না তাই এখন সবাই সুখের মুখ দেখতে পাচ্ছে না বিনিময়ে দুঃখ প্রাপ্ত হচ্ছে তাই না এবং দুঃখ সন্তপ্ত হতে হচ্ছে তাই না তো আপনি বুঝতে পারছেন না ঠিক তাহলে দেখুন সুখের সুখের রাস্তা জানে না মানুষ তাই না সুখের রাস্তা জানা নেই চলেছে তাই না তাহলে আপনার টাইম যাচ্ছে যাচ্ছে না অত তারপর আপনার শ্রম মেধা সব দিয়েও কিন্তু ওই ততই বছর পুনমসি বব এরকম না তাই না লাভ কি হচ্ছে লাভ তো কিছু হচ্ছে না সত্য লস হয়ে গেছে তাই না যে অশান্ত পরিবেশ সেই অশান্ত পরিবেশ যে অশান্ত দেশ সেই অশান্ত দেশ তাই না কিন্তু এই যে মার্গ এই যে রাস্তা বদ্ধ যেটা আবিষ্কার করে দিয়েছেন তো এখানে বারবার নিজেকে এটা বারবার নিজের দেহর সাথে নিজের সাথে তুলনা করতে হবে দেখো তোমারও এইরকম হবে মানে নিজেকে নিজে বলতে হবে তোমারও এরকম হবে দেখেছ এখানে আমি নেই আমার নেই তুমি একদিন ভাবে পরে থাকবে তুমি নির্বাণ সাক্ষাতের জন্য চেষ্টা করো ঠিক না মানে এটা এটা তুমি দুঃখ থেকে মুক্তির জন্য তুমি লড়াই করো তাই না তুমি ন্যায় পথে আসো সত্য পথে আসো তাই না তাহলে তুমি দুঃখ দুঃখকে জয় করতে পারবে পুনর্জন্ম বন্ধ করলে দুঃখ জয় করা যায় পুনর্জন্ম বন্ধ হলে দুঃখকে জয় করা যায় পুনর্জন্ম বন্ধ হলে দুঃখ বন্ধ হয়ে যায় ঠিক না আর দেহ ধারণ না করলে দুঃখ বন্ধ হয়ে যায় দেহ ধারণ করলে দুঃখ বন্ধ হবে না দেহকে ভিত্তি করে তো এত দুঃখ দুঃখ যন্ত্রণা ঠিক না আচ্ছা এবার ধরুন তাহলে নিজের সাথে বারবার তুলনা করতে করতে অবিদ্যা দূর হয়ে যাবে ঠিক না অজ্ঞানতা দূর হবে না মনের অন্ধকার দূর হবে না যতই মনের অন্ধকার দূর হবে আচ্ছা ধরুন বানতে একটা ওই উপমা বলছে উপমা দিচ্ছে আপনাদেরকে আচ্ছা রাত্রিতে আন্দার অন্ধকার থাকে থাকে না যখন আস্তে 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 অন্ধকার কেটে যায় সূর্যের আবির্ভাব করা অন্ধকার আস্তে 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 কি হয় দুর্বিধ হয় কেন হচ্ছে সূর্য ঠিক না আলোতে না এবার ধরুন এই